মানুষ বলে ভালো মনের মানুষেরা সদা আনন্দে থাকে। আসলে ভালো মনের মানুষেরা অধিকাংশ সময় কঠিন বেদনায় ভোগেন, কেননা তারা সবার কাছে ভালো আচরণ প্রত্যাশা করে। অপেক্ষাকে মুক্তি দিলাম, উপেক্ষাকে জিতিয়ে দিলাম। এতদিন তুমি সরে যাচ্ছিলে, এখন আমি সরে এলাম। জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুব দরকার। দুঃসময় যেমন ভেঙে পড়তে নেই, তেমনি ভালো সময়ে নিজেকে বেসামাল করতে নেই। গুরুত্ব না দিলে সাহস করে দূরত্ব বাড়িয়ে দাও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় হয় না। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে আসে। সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ তার বিচার স্বয়ং রব করবে। জীবনটা 3 ঘন্টার কোনো সিনেমা নয়, যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। যখন বুঝলাম মানুষ তার অনুভবের সমকক্ষতা দ্বারা ধারণা তৈরি করে, তখন থেকে কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া বন্ধ করে দিয়েছি। ধন সম্পত্তি তো পাপীদেরও থাকে, কিন্তু ভক্তি যার হৃদয় নির্মল ও পবিত্র শুধুমাত্র তারই থাকে। জুড়ে থাকো সবার সাথে, কিন্তু ডুবে থাকো রবের সাথে। 3টি কঠিন সত্য। 1, কাউকে আপন ভেবে কষ্টের কথা বললে সামনে সমবেদনা জানাবে আর পিছনে মজা উড়াবে। 2, যাকে যত বেশি বিশ্বাস করবে, যার কাছে যত বেশি আশা করবে, সব থেকে বেশি আঘাতটা তার কাছ থেকেই পাবেন। 3, অনেক সময় বাবা মা ছাড়া নিজের ভাই বোনও চাইবে না যে তুমি তাদের থেকে বেশি সফল হও, বড় হও, কিংবা তোমার নাম হোক। সমস্যায় ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া। কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। রব কখনো আমাদের সাজা দেয় না, আমাদের কর্ম আমাদের সাজা দেয়। ঋণ, রোগ ও শত্রু, এই 3টি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই। মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয়। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজে পূরণ করতে হবে, সেদিন হতে আমি নিজে আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী আর সেরা সম্পদ। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে, বাচ্চা, মাতাল এবং রাগান্বিত লোক। কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয়। মেয়েদের সম্পর্কে 6টি আজব তথ্য। 1, মেয়েদের চোখ অনেক কথা বলে এবং এটি তাদের হৃদয়ের দরজা। 2, দুই নারীর বন্ধুত্ব 2 পুরুষের বন্ধুত্বের মতো এত শক্তিশালী নয়। 3, নারীরা পুরুষদের তুলনায় সিদ্ধান্ত নিতে বেশি সময় নেয়, কিন্তু একবার তারা সিদ্ধান্ত নিলে তাদের তা মেনে চলার সম্ভাবনা বেশি থাকে। 4, অন্যরা যখন তাদের কারো সাথে তুলনা করে তখন মেয়েদের তা পছন্দ করে না, কিন্তু তারা ক্রমাগত তাদের মনের মাঝে অন্য মেয়েদের সাথে নিজেদের তুলনা করে। 5, মেয়েরা কি পড়বেন তা নির্ধারণ করার জন্য তাদের মোট জীবনের 1 বছর কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি কাটিয়ে দেন। 6, মেয়েরা চেহারা মনে রাখার ক্ষেত্রে পুরুষদের থেকে বেশি পারদর্শী। একটি মেয়ের কাছে প্রকৃত স্বামী সেই যে নিজের স্ত্রীকে সময় দেয় এবং
তার একাকিত্বে তাকে কাছে টেনে নেয়। পৃথিবীতে যত প্রকার উপহার আছে তার মধ্যে একটি মেয়ের কাছে সবচাইতে বড় উপহার হলো সময়। পৃথিবীতে এমন একটি মেয়েও খুঁজে পাবেন না যে তার একাকিত্বের সময় তার স্বামীর কাছ থেকে বা ভালোবাসার মানুষের কাছ থেকে একটুখানি সময় প্রত্যাশা করেন না এবং তারা একাকিত্বে একটুখানি সময় পেলে খুশি হন না। অনেকে সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে এখনকার অধিকাংশ সম্পর্ক বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে স্ত্রীকে সময় দিতে না পারার ব্যর্থতা। একজন নেতা যদি সৎ হয় তবে তার অনুসারীরা অসৎ হওয়ার সাহস পায় না। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন তখনই আপনি পারবেন, আর এটি আত্মবিশ্বাস। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করে। শান্ত মন আমাদের যুদ্ধগুলোকে প্রতিহত করতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ থাকে সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। অনেক বেশি আশা করা মানে নিজেকে আঘাত করার জন্য কাউকে সুযোগ দিয়ে দেওয়া। প্রেম আর মায়া এই দুটো সম্পর্ক আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু কারো একবার মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেদের ভালো লাগাকে বিসর্জন দেই, তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায়। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের তখন আর আপোষ করা যায় না। সব কিছুর মাঝেই একটা ভালো দিক আছে, তোমার শুধু সেদিকে তাকানো শিখতে হবে। শূন্য দিয়ে জীবন শুরু, শূন্য দিয়েই শেষ, মৃত্যু দিয়েই মিলবে হিসাব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল, শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার সাল। তোমার ভালোগুলোকে প্রদর্শন করে কাউকে থাকতে বলো না, তোমার দোষগুলো দেখাও, তারপর দেখো কে থাকে। এমন কারো সঙ্গ নিও না যে তোমার দোষগুলো মনে রেখে গুণগুলো ভুলে যায়। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক এই সব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া জানতেই পারতাম না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়, এটাই বাস্তব। কত চিঠি হয় না লেখা, হৃদয়ে থেকে যায়, কত অনুভূতি পায় না প্রকাশ, বছর কেটে যায়। জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্ত কিংবা জীবনে একজন ভুল মানুষই যথেষ্ট। নীরবে কাঁদতে থাকা মানুষগুলোই প্রতিদিন মানুষকে বোঝায় বাস্তবতা কি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।